ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী প্রবো সুবিয়ান্তই দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন বুধবার অনুষ্ঠিত এই নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে প্রথম রাউন্ডেই তিনি অর্ধেকেরও বেশি ভোট পেয়েছেন এক সময়ের ভয়ঙ্কর জেনারেল সুবিয়ান্তো সাতান্ন শতাংশ বেশি ভোট পেয়েছেন ভোট শেষ হওয়ার কয়েক ঘন্টা পর সমর্থকদের উদ্দেশ্যে উল্লাস প্রকাশ করে সুবিয়ান্ত বলেছেন এই বিজয় সমস্ত ইন্দোনেশিয়ার বিজয় বাহাত্তর বছর বয়সী সুবিয়ান্তর জনপ্রিয়তা দেখে বিশ্লেষকরা আশঙ্কা করছেন ইন্দোনেশিয়া তার কর্তৃত্ববাদী অতীতের দিকে আবারও ফিরে যাওয়ার ঝুঁকিতে রয়েছে জেনারেল সুহার্তের একনায়কত্বের সময় একটি বিশেষ বাহিনীর কমান্ডার ছিলেন সুবিয়ান্ত তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনেরও বহু অভিযোগ রয়েছে নির্বাচনের প্রাথমিক ফলাফল উল্লাসিত অ্যাডভান্সড ইন্দোনেশিয়া প্রধান সুবিয়ান্ত সমর্থকদের অহংকারী না হতে পরামর্শ দিয়েছেন তিনি বলেছেন কৃতজ্ঞ হওয়া উচিত অবশ্যই অহংকারী হওয়া উচিত নয় উচ্ছ্বসিত হওয়া উচিত নয় নম্র থাকা উচিত এই বিজয় অবশ্যই ইন্দোনেশিয়ার সব মানুষের জন্য একটি বিজয় হতে হবে এ সময় তিনি বিদায়ী প্রেসিডেন্ট জোকো উইডোডোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ছাড়াও সাবেক প্রেসিডেন্টদের নাম উল্লেখ করেন ইন্দোনেশিয়ার গত দুই প্রেসিডেন্ট নির্বাচনে তিনি উইডোডোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন